কি নতুন পাইছিস না ক্যারেক্টার? আরে না, তোকে কালকে টাকা হিসেব দিলাম না, ডাকছে তো। সিরিয়াসলি, মানে ও তোকে টাকা দিবে? দিবে, কারণ ওর দুর্বল জায়গাগুলো আমি জানি। আমার সাথে ক্যাচন করে সুবিধা করতে পারবে না। তুই না পারিস, না পেরে উপায় আছে, এটাই লাইফ। তুমি সবাইকে ভুলে যাবো, কিন্তু কেউ তোমাকে ভুলতে পারবে না। চাবি তো আমার হাতে, যখন খুশি তালা খুলব। দোস, সোমা কি জানে বিষয়টা? ওই খবরের দরকার আছে? ও জানলে জানবে, না জানলে নাই। সোমাকে? আচ্ছা, তুই আমাকে অনেস্টলি বলতো, তুই যে অনেকের কাছে যাচ্ছিস, তোর কি অনেকের প্রতি সত্যি সত্যি কোনো ফিলিংস আছে? পাগল হয়েছিস তুই? ওর প্রতি আমার ফিলিং থাকলে ওর কাছে আমার দুই পয়সার দাম থাক। এখন যেমন আমি ওর নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছি, ফিলিংস থাকলে ও আমার নাকে দড়ি দিয়ে ঘুরাত। নাকের পানি চোখের পানি এক করা ছাড়া আমার আর কোনো উপায় থাকতো না। বয়ফ্রেন্ড ঘরের জামাই থেকেও বেশি সেন্সিটিভ, হিসাব করে চল। তোর কাছ থেকে অনেক কিছু শেখা আছে। এসব জিনিস শিখে হয় না রে দোস্ত, হিসাব করে করতে হয়, একদম অঙ্কের মতো। একটু এদিক ওদিক হলেই সব শেষ। তারপরও আমি কিন্তু চাইলেই সোমার ভবিষ্যৎ বলে দিতে পারি, কিন্তু বলবো না, আমার কিছু যায় আসে না, আমি খুশি হয়েছি। এটা কিন্তু আমার বেশি হয়েছে বললি, তোর কেমন ভালো হয়েছে? অনেককে আমার একঘেয়েমি লাগছে, ও না ছাড়লেও আমি ওকে ছেড়ে দিতাম। ভালো হয়েছে ও ধরা খাইছে। সে এখন আর কোনো ছাড়াছাড়ি নাই, প্রেম করবে সোমার সাথে, টাকা পাবো আমি। আচ্ছা বাদ দে, দেখ তো ঠিকঠাক লাগছে কিনা। আচ্ছা, এত যে সাজগোজ করে যাইতেছিস, ওর সাথে আর প্রেম করতে যাইতেছিস না? মজাটা তো এখানে, এক্স বয়ফ্রেন্ড বলে কথা, ও শুধু আমাকে দেখবে, ছুতে পারবে না। দোস, তোর এই অবস্থা? তুই একটা বোকা, ও চাইলেই আমাকে পাবে না, কিন্তু আমি চাইলেই ওকে পাবো। গেমটা তো একটু শোনাও। বাই। পাগল পাগল।